বুঝতেই পারছো লাইফে তো সবাই ধোকা দেয়, গুগলে আজকে ধোকা দিয়ে দিল, মানে এক্স কে সেই ফিরিয়ে আনলি। একটা আইফোন কিনেছে বলে মানে শো অফ, দেখো ওইদিকে দু তিনটা মেয়ে বসে আছে শুধু এরকম করে দেখাচ্ছে, এরকম করে মানে ফোনটা রাখছে গেল মানে ডেলায় রেখে দিচ্ছে। হাই ফোকস, নিউটনে নতুন কফি হাউস খুলেছে আর সেখানে কাতারে কাতারে সব ভেড়ার পালের মতো লোকজন যাচ্ছে। হ্যাঁ, দেবাঞ্জন আমার একটা ফ্রেন্ড আছে, সে 6 ফিট 2 ইঞ্চ লম্বা, বিশাল লম্বা, বুঝলে তো, মানে স্ক্রিনে ধরে না দেয়। সে বকখালিতে লাস্ট ওর গাড়িটা ইউজ করেছিল, ওর গাড়িতে প্রচুর ধুলো ফুলো পড়ে আছে, বললো একটু পরিষ্কার করতে হবে যেন সব বেরিয়ে যায়। তো আজকে বেরোবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে আজকে ক্যাশ নেই, সেরকম দেবাঞ্জনের টাকা দিয়ে খাবো। লকডাউনের পরে তো সবার একটা ইনকামের প্রবলেম হয়ে গেছে সবাই জানো, আর আমরাও তার থেকে আলাদা নই, কিন্তু আমার কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে বিনিময়। গাইজ, এখনকার দিনে টাকা ইনকাম করা খুবই কঠিন কাজ, আর সেজন্য কিন্তু সবাই ট্রেডিং এর দিকে ঝুঁকে পড়ছে। আর ট্রেডিং কিন্তু সব জায়গাতে হচ্ছে, কিন্তু ট্রেডিং করা হচ্ছে বেস্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কিন্তু বিনিময়। বিনিময় একটা অনেস্ট এবং সিকিউর ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে কিন্তু তোমরা ট্রেডও করতে পারবে, সেরকমভাবে কিন্তু তোমরা ইনভেস্টমেন্টও করতে পারবে, অ্যান্ড ইউ ক্যান আর্ন মানি ফ্রম দেয়ার। এই দেখো, এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা যখন উপরে যাবে তখন গ্রিন টিপতে হবে, আর এই লাইনটা যখন নিচে যাবে তখন কিন্তু রেড টিপতে হবে। আমি করে দেখাচ্ছি, দেখো দেখো, আমি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করছি আর আমার ব্যালেন্স আছে 25,475 টাকা, আর আমি এখনই ইনভেস্ট করবো। দেখো, এই লাইনটা উপরে গেল মানে আমি টাকা কামাতে পারি। দেখো, আমার ইনকাম হলো 12,810 টাকা, আর আমার রিয়েল অ্যাকাউন্টে হয়ে গেল 31,785 টাকা। তোমার আরো অনেক অ্যাডভান্টেজেস আছে, যেরকম অ্যাকাউন্ট টাইপস, ফ্রি, স্ট্যান্ডার্ড, গোল্ড, ভিআইপি। আর হ্যাঁ, চিন্তা করার কোনো কারণে বিনোমতে প্রথমবার ট্রেডিং করে কিন্তু তোমরা না ইনকাম করতে পারো, এতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ বিনোম কিন্তু তোমাদের প্রথমে ট্রেডিং করার আগে কিন্তু রিয়েল অ্যাকাউন্টে $1,000 দিয়ে দেয়, যেটা দিয়ে তোমরা উইদাউট রিস্ক কিন্তু ট্রেডিং করতে পারবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করো এবং ট্রেডিং করে আর্ন করো। তো চলো আজকে বেরোনো যাক, শীত তো পড়েছে বুঝতে পারছো, শীতের ড্রেস ট্রেস পরে নিই। আমি যেটা বলছিলাম, তুই অ্যাক্সিডেন্টটা কর, ভালো ভিউজ পাবো। সবাই বলছে বাঙালি এলাকা এখন দু জায়গায় যাচ্ছে, সমুদ্রের ধারে আর নেই কফি হাউস। আর সমুদ্রের ধার বলতে কী বলতো? মৌসুনি। আরে মৌসুনি কেন, মৌসুনিও না দীঘাও না, সমুদ্রের ধার বলতে কাঁকড়ার কথা বলতে চাইছি। তার সাথে আজকে আছে ক্রিস, সেই ঋতিক রোশন, ক্রিস। আর ভালো নাম কি? কৃষ্ণেন্দু। আমার নাম ক্রিস। ও, তোমার ক্রিস। আর তোর নাম? আমার নাম দেবাঞ্জন। কফি হাউসে যাচ্ছি, দেখি এমন কি ইনোভেটিভ, এমন কি ক্রিয়েটিভ ব্যাপারটা আছে, কারণ এখন তো কফি হাউসে সেই আড্ডাটাও নেই, কারণ এখন সবাই ফোনে বিজি, পাবজি পাবজি খেলে। কফি হাউসে যে আড্ডা ছিল সেটা কিন্তু কলেজ স্ট্রিটেই মানা। শীতকাল পড়ে গেছে, অনেকদিন বাদে আজকে স্নান করেছি, এই জন্য বুঝতে পারছো শ্যাম্পু দিয়েছি চুলে, চুলটা বারবার আর এত সিল্কি চুল না সামনে চলে আসছে। কোনো প্রসেস আছে তোরা বল না, চুলটা কেরম করে কি করে উপরে রাখা যায় সবসময়? ভালো ভালো চুলে 9 মিনিট বাকি, 9 মিনিট পৌঁছাতে লাগবে কফি হাউসে। এখন 6:15 বাজে, 7টার সময় কিন্তু কফি হাউস বন্ধ হয়ে যায়। তোমাদেরকে এই জন্যই বলি, এমন একটা বন্ধু রাখবে যার কাছে গাড়ি ঠাড়ি আছে, ফোকটে ঘুরতে পারে, বুঝলে। ব্লগে একটু দেখিয়ে দিয়ে একটু ইনস্টাতে ফলো করে নিও। দেবাঞ্জন কি নাম আছে? সামনে কিন্তু রাস্তা তো খুবই ফাঁকা দেখছি, মানে বাড়ি ঘর থেকে রাস্তা দিয়ে সব লোক কি ওখানে জড়ো হয়েছে, কি অবস্থা? ভুল রাস্তায় আমরা চলে এসেছি, দেখো জিটিএ খেলছে, ছেলে জিটিএ খেলছে। এখন একটা বিড়াল যাচ্ছিল, বিড়ালটা কোনো মতে প্রাণে বেঁচেছে। আবার দেখো 3 মিনিট হয়ে গেছে, হ্যাঁ লেফট নিতেও তো রাইট নিয়ে নিয়েছে। আরে এখানে গুগলে মেয়েটা বলছে, হ্যাঁ আবার বলছে টেক নেক্সট লেফট, লেফট না, হ্যাঁ এদিকে ঢোকাও। নো এন্ট্রি, তো নো এন্ট্রি, নো এন্ট্রি। আমরা এখন লোকেশনটা খুঁজে পাচ্ছি না, 7টার সময় বন্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঢুকতে হবে, একটা কফি মেরে চলে আসতে হবে, তার মধ্যে ভিডিও বানাতে হবে। আর কাউকে জিজ্ঞেস করিনি। হাই ফোকস, কফি হাউসটা কোথায়? আমরা ভুল রাস্তায় চলে এসেছি, যথারীতি এখানে রাস্তা শেষ, সেখানে একজন দাদা দেখা হলো, হাই ফোকস বলে ডাকলো, চেনা পরিচিত মনে হলো, আমার ভিডিও ফিডিও দেখে। যাই হোক, আমরা চলে এসেছি ভুল রাস্তায়, বলছে ওয়েস্ট ইন্ডিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে তারপরে ওয়েস্ট ইন্ডিজ থেকে ডান দিক নিবে, আচ্ছা নিয়ে কিছুটা যাবে, গেলে দেখবে আলী ইউনিভার্সিটি আছে, আলী ইউনিভার্সিটি থেকে জাস্ট লেফট টার্ন, কফি হাউস সার্চ করলে ভুল জায়গায় এসে যাবে। তো অ্যামিটি ইউনিভার্সিটি নিউ টাউন সার্চ করলে তার উল্টো দিকে কফি হাউস পড়বে। বুঝতেই পারছো লাইফে তো সবাই ধোকা দেয়, গুগলে আজকে ধোকা দিয়ে দিল, আর মাত্র 40 মিনিট খোলা আছে কফি হাউস। এই করতে পারলে করবো, না হলে আর কি করবো, পাড়ার থেকে একটা কফি কিনে খেলো। এইসব ম্যাজিক দেখি আমরা, ঠিক আছে ব্লগটা আমি আপলোড করতে চাই। 6:30 বাজে, আলটিমেটলি কফি হাউসে এসে পৌঁছেছি। এরকমই হয় লাইফে, কফি হাউসে এলাম, বলছে মানডে পুরো বন্ধ, বলছে 7টার সময় বন্ধ হয় কিন্তু মানডে পুরো বন্ধ। সবাই দেখতে পাচ্ছ ছেলেপুলেরা এখানে আসছে, ছবি তুলছে, বেরিয়ে যাচ্ছে। এরকম বলছিলাম গুগল ম্যাপে, কিন্তু যদি গুগল ম্যাপ থেকে কেউ আসো কফি হাউসে নিউ টাউনে, তাহলে কিন্তু ভুল রাস্তায় চলে যাবে। এখানে অ্যামিটি ইউনিভার্সিটি লিখবে, ওর সামনেই কিন্তু কফি হাউসটা। আর আজকে তো বন্ধ মানডে, আর এটা দুটো লম্বুকে নিয়ে ঘুরছি, একজন হচ্ছে 6 ফিট 2, আর হচ্ছে 5'11".
মানে রাস্তাতে ছ্যাবলা ফেলা করে লম্বু ছেড়ে থাকলে কি ভয় ডর লাগে না। এবার প্ল্যান করেছি নিউ টাউন থাবা যাবো, তারপর পার্ক স্ট্রিট যাবো, পার্ক স্ট্রিট থেকে ক্যান্টনমেন্ট যাবো, আর যেখানেই প্ল্যান করি সেই প্ল্যানটা ভেস্তে গিয়ে আরেকটা জায়গায় চলে যায়। ঠিক আছে চলো ব্লগ তো হবে, তোমরা ডেলি ব্লগস দিয়েছো ঠিক আছে, এবার ডেলি ব্লগস অনেক হয়েছে ল্যাথখোর, আসলে ল্যাথখোর শীত পড়েছে এখন খাট থেকে উঠতে ইচ্ছে করে না কম্বলের তলা থেকে, তাই না? এই যে দেবাঞ্জন, একে তো সবসময় বলি চ চ প্ল্যান ভেস্তে দেয় ভেস্তে দেয়, আজকে নিজের থেকে প্ল্যান করেছে চলো কফি হাউস আজকেই বন্ধ। নিউ টাউন ধাবা চলে এসেছি, আর নিউ টাউন ধাবা অল টাইম ভিড়, কেন জানি না এই জায়গাটা লোকজন কম, মানে আশেপাশে নিউ টাউনে লোক কম থাকে কিন্তু নিউ টাউন ধাবায় লোক সবসময় থাকে, সোমবার ওয়ার্কিং ডে তাও দেখো কত লোক বসে আছে। নিউ টাউন ধাবাটা খুবই ভিড় এবং অন্ধকার অন্ধকার জায়গায়, যেমন আমরা এসেছি চাকদে ধাবার পাশে, এখানে আমরা কফি খাবো, খুবই বিষণ্ণ মন দিয়ে এখানে কফি খেতে হবে, যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটাই আজকে এখানে। যে ঠিক আছে মানে একটা আইফোন কিনেছে বলে মানে শো অফ, দেখো ওইদিকে দু তিনটা মেয়ে বসে আছে শুধু এরকম করে দেখাচ্ছে, এরকম করে মানে পেছনের আপেল একটা কি খাওয়া আপেল সেটা দেখাতেই হবে, এখানে ফোনটা রাখছে গেল মানে রেলায় রেখে দিচ্ছে। তুই জানিস তোকে বুড়বাক বানিয়ে দিয়েছে, হ্যালো এটা কি আইফোন এক্স, হ্যাঁ মানে এক্সকে সেই ফিরিয়ে আনলি, ও তো তো গার্লফ্রেন্ড হয়নি জীবনে না, ও তাহলে ঠিক আছে তাহলে তাহলে এক্সকে নিয়ে থাকছে আপনি। নিউ টাউন ধাবা দেখো কত সুন্দর ক্রিসমাসের আগে সাজিয়েছে, খুব সুন্দর লাগে। ইয়ে দাদা আমাদের জন্য রোল এনেছে, রোল এনেছে, দাও 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 পেমেন্টটা, সবটাই কি চিকেন পেমেন্টটা করে দিও কাকে, তোর বার্থডে ট্রিট তো এটা, আমার বার্থডে তো কোন জন্মে হয়ে গেছে কি গরম গরম, দুটো হাজার দুটো রোল দেখছো, বেড়ো দেবাঞ্জন দেবাঞ্জন দেখো এত লম্বা শরীর কিন্তু খেতে পারে না, আমার তো প্রচুর খিদে বুঝতে পারছে, চিকেন আছে ও তো চিকেন রোল নিয়েছে, আমি বুঝতে পারছি এগ রোল, আমি একটা স্যুপও নিয়েছি, এখানে সে বেশ মস্তি হলো কিন্তু খেতেও পারলো না, ওটাও মেরে দিচ্ছি। যে ভিডিও করছে ক্রিস ও কিন্তু বেশ মেনটেন করে শরীর, ঠিক আছে ভাত ফাত কম খায় কিন্তু রোল ফোল বেশি খায়, এটা কি মেনটেন হয়। কফি হাউস যাওয়ার মিশন তো ফেল হয়ে গেলো, কিন্তু এরপরে যেদিন যাবো সেদিন তো কফি হাউসের ভিডিও করেই আসবো, কারণ অনেকেই বলছিলেন নিউ টাউন নতুন কফি হাউস হচ্ছে ওটার ভিডিও করো, সোমবার কিন্তু পুরোপুরি বন্ধ থাকে, 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। অনেকে বলছে কেন ভিডিও করছো না, কেন ভিডিও রোজ ভিডিও চাই, তো চেষ্টা করবো আবার ভিডিও করার রোজ, ল্যাথ তো লাগে। নেক্সট দিন আবার দেখা হবে, চলো টাটা বাই বাই, ও সরি বাই ফোকস।